সামান্য সেকেন্ডে 43টি ভোট দিয়েছে এই যে রেড কালার চিহ্নিত ব্যক্তিটি, আর পাশে যে দাঁড়িয়েছে উনি কিন্তু এমপি হয়েছেন। সেই ব্যক্তি এখন নির্বাচনের পরে এই ব্যক্তিকে বলে দিচ্ছেন যে এই লোক হচ্ছে নৌকায় সিল মারা ব্যক্তিকে শিবির কর্মী বলেছেন, আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী, অথচ শিবির কর্মীর সাথে তিনি ফুল নিয়ে ছবি তুলেছেন, এবং এটার কারণে আজকের এই 57 সেকেন্ড 43টা ভোট পড়ার কারণে সেই নির্বাচন কমিশন সেখানে বাধ্য হয়েছে নির্বাচনকে স্থগিত করতে। এই সময় আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আজকে আপনাদের সামনে কিছু ভিডিও তুলে ধরবো এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, বিএনপি নেতাঘরের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে গুলি মারছে ছাত্রলীগ, বোম মারছে ছাত্রলীগ। যারা একসময় বিএনপির মেয়র ছিল, যারা একসময় বিএনপির মেয়র ছিল, এমপি ছিল, সে সমস্ত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে এই ধরনের হামলা চালানো হচ্ছে। অন্যদিকে 57 সেকেন্ডে 43 ভোট দিয়েছে এক আওয়ামী লীগ নেতা। তো বন্ধুরা, এসব কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, বিভিন্ন মানুষ বলছে যে নির্বাচন হবে না, আর আবার কেউ বলছে নির্বাচন হবে। আবার আরেক দিকে একজন হকারকে কুকুরের মতো পিটিয়েছে পুলিশ। এছাড়াও আরেকটা খুব ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে, সেটা হচ্ছে যে সাকিবকেও পেটানো হয়েছে। অবশ্য সাকিবকে পেটানোর ভিডিওটা আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে দেখে গিয়েছেন। বন্ধুরা বন্ধুরা সাকিব আল হাসান ক্রিকেট ছেড়ে খেলার নির্বাচনে গিয়েছিল এবং শেখ হাসিনা থেকে ভেবেছিল সে মনোনয়ন পাবে এবং সে এমপি হবে, কিন্তু সে উল্টো পিটুনি খেলো। আওয়ামী লীগের নেতারা ব্যাপকভাবে রেগে মেগে তার উপর চরম হামলা চালিয়েছে। তো বন্ধুরা, সব ভিডিও দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 57 সেকেন্ডে 43টি ভোট দিয়েছে এই যে রেড কালার চিহ্নিত ব্যক্তিটি, আর পাশে যে দাঁড়িয়েছে উনি কিন্তু এমপি হয়েছেন। সেই ব্যক্তি এখন নির্বাচনের পরে এই ব্যক্তিকে বলে দিচ্ছেন যে এই লোক হচ্ছে নৌকায় সিল মারা ব্যক্তিকে শিবির কর্মী বলেছেন, আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী, অথচ শিবির কর্মীর সাথে তিনি ফুল নিয়ে ছবি তুলেছেন, এবং এটার কারণে আজকের এই 57 সেকেন্ড 43টা ভোট পড়ার কারণে সেই নির্বাচন কমিশন সেখানে বাধ্য হয়েছে নির্বাচনকে স্থগিত করতে। এই সময় সময় নিউজ, যেই সময় নিউজটা আওয়ামী লীগেরই দালাল বলে খ্যাত, তিনি কি রিপোর্ট করছেন দেখেন। বার্নিক্যাটের উপরে হামলা ছাত্রলীগের নেতা সহ আসামি নয়, কয় তারিখের রিপোর্ট, এটা হচ্ছে মাত্র 1 অক্টোবর 2023 থেকে, আমি সময় নিউজ থেকে কোট করে বললাম। এখানে বলা হয়েছে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক ইশতিয়াক মাহমুদ ও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান ওরফে রাসেলকে আসামি করা হয়েছে, বাকিদের অনেকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এইভাবে করে তারা এখানে পূর্ণাঙ্গ একটা বিস্তর আলোচনা করেছেন। অতএব আপনারা যে সন্ত্রাসী করেন, আপনারা যে রাষ্ট্রদূতদের উপরে আক্রমণ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সেটাকে অস্বীকার করার কোন রাস্তা আপনার কাছে নেই। আমার পূর্ববর্তী বক্তা এখানে বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের পোশাক পরে পরে বিএনপির নেতাকর্মীরা নাকি হত্যা করে, আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে হত্যা করে। আপনি দেখেন এই যে একটা পোশাক, এটা আপনার নিউজে এসেছে, আমি আপনারটা দিয়েই কোট করে দেখালাম যে পুলিশ সাজে আওয়ামী লীগের সম্মিলিত অ্যাকশনের প্রমাণ মিলল ফেসবুক স্টোরিতে। পুলিশের বুলেট প্রুফ জ্যাকেটে স্বেচ্ছাসেবক নেতার স্টোরি, বগুড়ার ধুনটেরে নেতার নাম সাজেদুল ইসলাম সাগর। এই যে সাজেদুল ইসলাম সাগর পুলিশের ড্রেস পরে, তারপরে আজকের শুধু আক্রমণই না, পুলিশের ড্রেস পরে তারা ফেসবুকে পর্যন্ত পোস্ট করে, গর্বের সাথে তারা পোস্ট করে। এই হচ্ছে তাদের সন্ত্রাসের নমুনা। এখন আপনি আসছেন তৃতীয় আরেক। আপনাকে আমি বলে দিচ্ছি নির্বাচন হবে না,
আমি আজকে বলছি, আপনি এটাকে প্রকাশ করেন, প্রমাণ করেন, এই নির্বাচন হবে না। কারণ যে দেশে লক্ষ কোটি মানুষ এখন পালিয়ে বেড়াচ্ছে, লক্ষ লক্ষ মানুষ পালিয়ে বেড়াচ্ছে, 20,000 লোকে অ্যারেস্ট করে তাদেরকে বন্দি করছে মাত্র 2 সপ্তাহে। ইফিসিয়েন্ট পুলিশ, যে পুলিশের আপনার অফিসার, এর নাম কি জানি, হারুন আর ওই যে বিপ্লব, এরা বলে যে সবাইকে টপ টু বটম ধরে কারাগারে নিক্ষেপ করছে। অর্থাৎ এখানে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। আমি ইন্টারন্যাশনাল টার্ম দিয়ে আমি বলছি, টার্মস অফ রেফারেন্সটা হলো রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। যদি এসে নির্বাচন করে, এটি দেশে বিদেশে কেউ গ্রহণ করবে না। আর এই নির্বাচন আমি আসছি যদি নির্বাচনটা হয়ে যায়, মামুন ভাইকে আমি অনেক সময় দিব ওনা বলার জন্য, যদি নির্বাচনটা হয়ে যায় এটি হবে আরেকটি প্রহসন। এবং এই প্রহসনটার মানে হলো যে আপনি সারা রিজার্ভকে নিয়ে আসছেন 1/3, 48,000 এখন হয়ে গেছে, 16 বিলিয়ন। আর অন্যান্য বিষয়গুলি আছে, সেগুলি আপনি কোন দিকে যে যাবে সেটি নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, আসছি আপনার কাছে। আপাতত আপনি মনে করছেন যে নির্বাচনটা হওয়ার সুযোগ নেই এবং আপনি বিশ্বাস করছেন নির্বাচনটা হবে না। জনাব সৈয়দ মাহবুব, আপনি কিভাবে দেখছেন সৈয়দ জেনারেল সৈয়দ মাহবুব? এদিকে বন্ধুরা, আমেরিকা ব্যবসায়ীদের উপরে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিল, তাদের উপরে যারা শ্রমিক অধিকার হরণ করবে। সে সময়ে যখন বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকেরা রাজপথে আন্দোলন করছে আর রক্ত দিচ্ছে ন্যূনতম মজুরির জন্য, আর সেই বক্তব্যে একজন গার্মেন্টস কর্মীর নাম উল্লেখ করা হলো, সে কল্পনা আক্তার, যে বাংলাদেশের গার্মেন্টস অধিকার কর্মী। আন্তর্জাতিক রাজনীতিতে এর চাইতে স্পষ্ট ইশারা আর হয় না। কাঁঠাল রানী আর তার ল্যাসপেন্সারেরা কল্পনাও করতে পারছে না কি ভয়ানক বাম্বু তারা খাইতে যাচ্ছে। বাঙ্গোল্যান্ডের জিন্দগিতে রাজনীতি না করা রাজনৈতিক বিশেষজ্ঞরা পড়ছে বিপদে। এরা ফ্যাসিবাদের বিরোধিতার ক্রেডিটও নিতে চায়, আবার ভয় থাকে যদি হাসিনা টিকে যায় তাহলে কি বলে আবার ক্রেডিট নেবে। অর্থাৎ বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা দুই পক্ষের মধ্যেই থাকতে চায়, তারা না সরকারের বিরুদ্ধে কোনো ধরনের রাস্তায় আন্দোলন করে, আবার না একেবারে সরকারের পক্ষ হয়ে দালালি করে, অনেকটা মুনাফিক টাইপের। এরা ফ্যাসিবাদের বিরোধিতার ক্রেডিটও নিতে চায়, আবার ভয় থাকে যদি হাসিনা টিকে যায় তাহলে কি বলে আবার ক্রেডিট নেবে। এরা বলতে চায়, আমি তো বলেছিলাম বিএনপি পারবে না, সরকারের সাথে এভাবে আন্দোলন করে বিএনপি টিকে থাকতে পারবে না, দেখলেন তো। তো ছোটবেলায় আমরা দুই ভাগ ছিলাম, আবাহনী আর মহামেডান। আমি ছিলাম আবাহনী সাপোর্টার, আবাহনী মহামেডানের খেলা হলে আমি বাজি ধরতাম মহামেডানের পক্ষে। বাজিতে হারলেও দুঃখ নাই, আমার দল তো জিতছে, আর আমার দল হারলেও দুঃখ নাই, আমি তো বাজিতে জিতছি। এই বাঙ্গোল্যান্ডের রাজনৈতিক বিশেষজ্ঞদের দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে। ওরা হাসিনা গেলেও ক্রেডিট নিতে চায়, আবার হাসিনা থাকলেও ক্রেডিট নিতে চায়, জিততে চায় দুই দিকেই। তবে যাই হোক বন্ধুরা, সরকারকে যে একটা মারাত্মক ধরনের নাড়া দিতে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। তো এবার চলুন বন্ধুরা অন্য বিষয়ে যাওয়া যাক। এদিকে বন্ধুরা, সরকার পতনে সব বিবেকবান মানুষকে মাঠে নামতে হবে। সরকার একের পর এক জনগণের গণতান্ত্রিক ও মানবাধিকার হরণের চরম দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে দেশের বিরোধী রাজনৈতিক নির্বাসিত করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতারা। তারা বলছেন, এই অবস্থায় স্বৈরাচারী সরকার পতনের লক্ষ্যে আপোষহীন সংগ্রামে সব বিবেকবান মানুষকে রাজপথে নামতে হবে। ক্ষমতাসীন সরকারের পুতুল নির্বাচন কমিশন ঘোষিত একতরফা নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে এই বিক্ষোভ সমাবেশে আয়োজন করে সিপিবি ঢাকা মহানগর কমিটি দক্ষিণ। এই সরকারের অধীনে এই আরেকটি প্রশাসনমূলক এবং একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে পুতুল নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রকামী জনগণকে চূড়ান্ত লড়াইয়ের পথে ঠেলে দিয়েছে। তিনি বলেন, একতরফা নির্বাচন বর্জনের পথে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। বাংলাদেশের মানুষ চিরকাল মরণপণ লড়াইয়ের মধ্য দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের রাজনৈতিক এই ক্রান্তিকালে তারা গণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাবে। তিনি দেশের সব গণতান্ত্রিক শক্তিকে রাজপথের লড়াইয়ে সামিল হয়ে মানুষের হারানো ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জোরদার করার আহ্বান জানায়।